আল্লাহ পাক পরওয়ারদিগার ঘোষণা করেছেন ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস এনবি আপনি কই দিও ইমানদার সকল কি সকল ঈমান আনিছে তেওলোকক কক এই কথা জানাই দিও যাতে তেওলোকে ঈমান আনে নাস অর্থাৎ সাহাবায়ে কেরামৰ ঈমানৰ দৰে সাহাবায়ে কেরামৰ ঈমান জেনে কো মজবুত আছিল তেনে কো ঈমান যাতে তেওলোকে আনে সাহাবায়ে কেরামৰ ঈমানৰ দৰে আল্লাহ পাক পরওয়ারদিগার আমাৰ ঈমানক তুলনা কৰিবলৈ কৈছে এতি আমি আমাৰ ঈমান লৈ আমি আছো কিন্তু আমাৰ ঈমানক আমি সাহাবায়ে কেরামৰ লগত তুলনা কৰিবলৈ আল্লাহ তাআলাই কৈছে তাহলে সাহাবায়ে কেরামৰ লগত আমি ঈমান তুলনা কৰো কিয় জানে আল্লাহ তাআলা অন্য আয়াতত কৈছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তেওলোকে আল্লাহ তাআলার বিধান পায় আল্লাহ তাআলার বিধান মানি তেওলোকে আল্লাহ তাআলার উপরত রাজি আছিলে আল্লাহ তাআলাও তেওলোকর উপরত রাজি হইছিলে সুবহানাল্লাহ উদাহরণ হিসেবে উপস্থাপন করেছো সাহাবা সকলের ইমান কেনেকো আছিলে আর আজি আমার ইমান কেনেকো পর্যায়ে গেছে সাহাবা সকলের ইমানের লগত যদি আমার ইমানক আমি তুলনা করব বিচারু তেতিয়া আমি কেনেকো মজবুত ইমান বনাব লাগিব সাহাবাজন হযরতে আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধত পরাজিত হয়েছিল বন্দী হয়েছিল রোমের সম্রাটে তেওঁক বন্দী করে জেলখানা বন্ধ করে দিলে জেলত যেতিয়া বন্ধ করিলে জেলর যেজন প্রহরী আছিল এই জেলখানার প্রহরী জনে কলে যে আপনার জেলত এনেকুয়া এজন নবীজির সাহাবা আছে যিনি উচ্চ শিক্ষিত তার মেধা বহুত ভাল কি বহুত জ্ঞানী মানুষ যদি আপনি তেও ইহুদি ধর্ম দীক্ষিত করিব পারে তাতে নিশ্চয় আপনার বহুত ভাল হব আপনি তেও তেওর দ্বারাই বহুত কাম করাব পারিব আপনার রাজকীয় বহুত সমস্যা সমাধান করাব পারিব তাতে বাদশাহ কলে তেওক মাতি আনা আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতি নিয়া হল বাদশাহ হরসরক লৈ যাওয়া হল তুমি এজন শিক্ষিত মানুহ তুমি নবী মুহাম্মদৰ সাহাবি তোমার জ্ঞান বহুত ভাল তুমি মেধা সম্পন্ন এজন মানুহ গতিকে তোমাক মই এটা অফাৰ দিছো তুমি যদি মুহাম্মদৰ ধর্ম ত্যাগ কৰি ইহুদি ধর্ম যদি তুমি লৈ লোৱা তেতিয়া মোৰ ৰাজত্বৰ আধা অংশ তোমাৰ নামত মই লিখি দিম তুমি যদি ইহুদি ধর্মত আহি যাওয়া তোমার কারণে মই মোর রাজত্ব রাজকীয় সম্পদ আধা কিনে তোমাক দি দিম আব্দুল্লাহ বিন হুযাইফা কি করে জানে আরে বেওকুফ হে বেওকুফ বেওকুফ বলে সম্বোধন করেছে বাদশাহ আব্দুল্লাহ জানে একজন মহাপ্রতাপশালী শক্তিশালী সম্রাটক যদি কয় বেওকুফ তার কিমান শাস্তি ভোগ করিব লাগিব কিমান মার খাব লাগিব কিমান আঘাত সহ্য করিব লাগিব আব্দুল্লাহ এই কথা জানার পিছতো ইমানের শক্তি কয় দিল আর বেওকুফ এতিয়া বাদশাহ যেতিয়া বলে বেওকুফ কইছে বলে ইয়াক এনেকে হব তাক মারপিট করিব লাগিব তাক আঘাত করিব লাগিব তাক জিমান পারা মারা মারি মারি তাক বেহুশ করে দিয়া তাক শরীরের ছাল বিলাক ফটাই দিয়া যেতিয়া কি মৃত্যুর যন্ত্রণা ছটফটাই থাকিব যেতিয়া মোর সরত জীবন ভিক্ষা মাগিব আর যেতিয়া হয়তো হি ইসলাম ধর্ম ত্যাগ করি ইহুদি ধর্ম দীক্ষিত হয়ে যাব জেলখানাত আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান মারপিট করা হয়েছে ইমান আঘাত করা হয়েছে চাবুক করে আঘাত করা হয়েছে আঘাত খায় খায় আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেতিয়াবা বেহুশ হয়ে যায় যেতিয়া হুশ ঘুরি আহে যেতিয়া আকো পুনরবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমার বাণী উচ্চারণ করে থাকে একবারের কারণেও এই তেওর জীবনের কোন পরিবর্তন না হইল যেতিয়া বাচ্চা আকো বুঝিলে সম্রাট জনে আকো কলে এইটো পন্থাত আমি সফল হব নোৱাৰিলো আৰু কোন দ্বিতীয় পদ্ধতি আছে নেকি তেতিয়া তেওঁ যিসকল সৈন্য সামন্ত আছিলে তেওঁর পরিষদ মন্ত্রী পরিষদে কলে হয় মহাশয় আৰু এটা পরামর্শ আছে বোলে কি সেইটো হল এওঁলোকৰ ইমানৰ এটা শক্তি আছে ইমানৰ শক্তি মুসলমান সকলৰ যদি ইমানটো নিলম্ভ কৰি দিব পাৰো তেতিয়া সাকসেস হৈ যাব পাৰিম বোলে কি বুদ্ধি খুলি পোৱা বোলে এজন এই মানুষজন যুবক মানুষ হয় তার স্ত্রী তার পরিবারকে ঘরত রাখি আহিছে স্ত্রীর মহব্বত তার অন্তরত আছে যদি তার উচরত এজন
সুন্দরী এজনী যুবতী মহিলাক যদি আমি দি দিব পারো সেই মহিলাজনীয়ে তেওঁক প্রলোভন দিব তেওঁক জিনাৰ ফালে আহ্বান করব অবৈধ সম্পর্কৰ ফালে আহ্বান করব যদি সি জিনাত লিপ্ত হয়ে যায় যদি জিনা করে তেতিয়া তার ইমান নষ্ট হয়ে যাব ইমান যদি তার নষ্ট হয়ে যায় তেতিয়া নিশ্চয় সি হলি ধর্মত আহি যাব এই পদ্ধতি যদি আমি অবলম্বন করো নিশ্চয় সফল হব পারিম তেতিয়া বাদশাহে কলে হয় সুন্দর উপস্থাপনা তোমালোকৰ তেনেদরে কাম করা হল এজনী সুন্দরী মহিলা জেলখানার ভিতর দি দিয়া হল চারি উপরে ঘুরে ভালকৈ মেকআপ করে ডিজাইন করে সুন্দর সুন্দর কাপড় পরিধান করে মহিলাজনী আব্দুল্লাহ বিন হুজাইফ পর চারি উপরে ঘুরে কেতিয়াবা কেতিয়াবা খারণ শব্দ দিয়ে যাতে এই পুরুষজন যুবকজন তেওর ফলে আকৃষ্ট হয় অবৈধ কামত যাতে লিপ্ত হয় এরকম প্রলোভন দিয়ে কিন্তু আব্দুল্লাহ বিন হুজাইফা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবা ইমানৰ এনেকুৱা শক্তি তল ফালে মাথা দি এনেকে তল ফালে মূৰ দি এনেকে বহি থাকে মহিলাজনীৰ ফালে এবাৰো ঘূৰি নাচায় দুই দিন তিনি দিন পাৰ হৈ গল মহিলাজনী উলংগ অৱস্থাত কাপোৰ ঘৰৰ কাপোৰ গিলাক খুলি দিলে আব্দুল্লাহ বিন হুজাইফাৰ আগত সকল সৌন্দর্য প্রকাশ করলে তারপিছত আব্দুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো পরিবর্তন নহল মহিলাজনী নিরুপায় হয়ে আর পরে ঘুরি গুছি গল যাওয়ার পিছত কলে মোক যেন কোনো মানুষের ওসরত পঠোয়া হওয়া নাই মই যেন একটা শিলর ওসরের পর একটা পাথর ওসরের পর আহিল এনেকুয়া নির্দয় এনেকুয়া কঠিন হৃদয়ের মানুষ মই জীবনত কেতিয়াও দেখা নাই মই সর্বস্ব সর্বস্ব চেষ্টা করেছো কিন্তু মানুষজন মূল প্রেমত পড়া নাই এনেকুয়া মানুষ মই জীবনত কেতিয়াও দেখা নাই আজিকালি আমার যুবকর কি অবস্থা হয়েছে আমার যুবক সকলের সম্মুখত যদি এনেকুয়া কোনোবা সুন্দরী মহিলা এনেকুয়া উলঙ্গ অবস্থাত নালাগে আমার যুবক সকলে তো কোনোবা ছোৱালী যদি রাস্তায় গৈ থাকে সেই মহিলাজনের ফলে এবার দুবার এবার বলে চাব পারে আমার ওলামা সকলে এবার বলে চাব পারে আমার যুবক সকলে এবার যে চায় আর মানে পলক মানে বন্ধই না করে এবার চায় আর চাইয়ে থাকে চাইয়ে থাকে র লাগে চাই থাকে হয় নয় তেনেকুয়া হয়েছে আমার যুবক সকলের ইমান আর নবীজির সাহাবা সকলের ইমান কেনেকুয়া আছিলে সেই কথাটো মই কব বিচাৰিছো যে এই আব্দুল্লাহ বিন হুজাইফা যেন যুবক আছিলে সেই যুবকজনের ইমানৰ শক্তিৰ কাৰণে ইমানৰ শক্তিৰ কাৰণে আল্লাহ পাক পৰৱৰ্তীকালে তেওঁলোকক কেনেকে বিজয় দিছিলে ইসলামৰ বিজয় সেই সময় সেই কাৰণে হৈছিলে বন্ধুসকল যুবক বন্ধুসকল ভাই যিসকল ৰাস্তাত আছে অনুৰোধ জনাইছো এফালে জাগা আছে ভাই থিয় হৈ থাকিলে এইটো মজলিছৰ বিয়া দিব হয় এফালে বহক এফালে জাগা আছে সোফালে সোফালে জাগা আছে এই মজলিছৰ সন্মুখত এফালে আহি যাওক আহ্বান করলে আকৌ মিটিং করলে বলে এবার আমি বিফল হলো তৃতীয় প্রচেষ্টা কি করব পারো এবার মন্ত্রী পরিষদে পরামর্শ দিলে হে জাহাপনাবাদ মৃত্যুক সকলেও ভয় করে যদি মৃত্যুর ভয় দেখাব পারে আব্দুল্লাহ তেতিয়া হলে ভয় তুমি ঘুরি আহিব কি হয়তো তার ইমান বিক্রি করে হয়তো ইহুদি ধর্ম দীক্ষিত হব আব্দুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কবে তেওঁলোকে পরামর্শ দিলে বলে কি তোমালোকে খুলি কোয়া বলে তার এজন বন্ধু আছে এই বন্ধুজনক তেওঁর আগত আব্দুল্লাহ বিন হুজাইফার আগত গরম উত্তপ্ত পানি যদি আমি উঠাই দিও আর সেই উত্তপ্ত পানি যদি তাক ফুটান্ত পানি যদি আমি তাক ফুটাই দিব পারো জ্বলাই দিব পারো হয়তো আব্দুল্লাহ তার চকুর সন্মুখত দেখিলে হয়তো সি ভয়ত ভয়ে ভয়ে হয়তো কি ভয় খাই যাব আর ভয়ত হয়তো ইহুদি ধর্ম দীক্ষিত হয়ে যাব অচয় কলে ঠিক সুন্দর উপস্থাপনা তোমালোকর তেনেকুয়া সেই পরামর্শ মতে কাম হল জুই জ্বলাই দিয়া হল এটা দেখছি ওপরত রাখি পানি দি উত্তপ্ত পানি যেতিয়া পানিটো 100 ডিগ্রি সেলসিয়াস পাই গল পানি যেতিয়া টপক টপক কৰি আছে সেই সময়ত আব্দুল্লাহ বিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুৰ বন্ধুজনক সেই পানীৰ মাজত দিয়া হল আৰু আব্দুল্লাহ বিন হুজাইফাৰ বন্ধুজন আল্লাহ তাআলাৰ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিমা পঢ়ি পঢ়ি এই পৃথিবীর পর বিদায় লই শাহাদত বরণ করি এই পৃথিবীর পর বিদায় লই জান্নাতি হই গল সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন হুজাইফা কাঁদি আছে চকুর পর অশ্রু প্রবাহিত হয়ে আছে এতিয়া বাদশাহে ভাবিলে নিশ্চয় আমি সফল হয়েছো এতিয়া হয়তো আব্দুল্লাহ আমার ধর্ম গ্রহণ করব আব্দুল্লাহ কলে এতিয়া দেখিছানে নাই কেনেকুৱা অৱস্থা হৈছে তুমি যদি ইহুদি ধৰ্মত নাহা তোৰ এই অৱস্থা হ'ব আব্দুল্লাহ কলে বাদশাহ
আপুনি যেটো কথা কৈছে মই হয়তো আপুনি ভাবিছে হয়তো মই ভয় খাইছো ভয়ৰ কাৰণে নহয় মই একো ভয় কৰা নাই মই মৃত্যু ভয় কৰা নাই মোৰ বন্ধুজন এনে কয় এজন প্ৰিয় বন্ধু আছিলে যেতিয়া মই জেলত আছিলো মোৰ বন্ধুজন আৰু মই একেলগে আছিলো সদায় মই আমি দুইজন একেলগে আছিলো যেতিয়া মই দুই ৰাকাত নামাজ পঢ়িছিলো মোৰ বন্ধুজনে চাৰি ৰাকাত নামাজ পঢ়িছিলে মই যদি এটা ৰোজা ৰাখিছিলো মোৰ বন্ধুজনে দুটা ৰোজা ৰাখিছিলে মই যদি দুইটা ৰোজা ৰাখিছো মোৰ বন্ধুজনে চাৰিটা ৰোজা ৰাখিছিলে আৰু বাৰে বাৰে কথা কৈছিল আব্দুল্লাহ মই তোমাৰ আগত জান্নাতত যাব বিচাৰো মই আজি দেখিলো মোৰ বন্ধুজনৰ চাবি আজি সত্য হল মোৰ চকুৰ আগতেই মোৰ বন্ধুজন জান্নাতত গুচি গল মই সেইকাৰণে কান্দি আছো সেইকাৰণে মোৰ চকুৰ পৰা অশ্ৰু ওলাইছে জান্নাতত যোৱাৰ পথত মই পিছ পৰি ৰলো আৰু মোৰ বন্ধুজন জান্নাতত গুচি গল আব্দুল্লাহ কলে হে বাচ্চা মোৰ শৰীৰৰ মালিক আপুনি আপুনি মোক বন্দী কৰি আনিছে ইচ্ছা কৰিলে আপুনি মোক মাৰিব পাৰে মোক কাটিব পাৰে মোক টুকুৰা টুকুৰা কৰি দিব পাৰে কিন্তু এটা কথা জানিব মোৰ হৃদয়ৰ মালিক আপুনি নহয় মোৰ হৃদয়টো মই আল্লাহ তাআলাৰ নামত বিক্ৰী কৰি দিছো আল্লাহ নবীৰ নামত মই বিক্ৰী কৰি দিছো মোৰ হৃদয়ত মই আল্লাহক এনেদৰে স্থান দিছো মোৰ হৃদয়ৰ পৰা কেতিয়াও মই আল্লাহৰ সেই বিশ্বাস আঁতৰাই নিদিওঁ কেতিয়াও মোৰ হৃদয়ৰ পৰা সেই বিশ্বাস আঁতৰাই দিব নোৱাৰে এনেকুৱা আছিল নবীৰ চাহাবাসকলৰ ইমান সেইকাৰণে আল্লাহ ৰব্বুল আলামিনে ঘোষণা কৰিছে আমিনু কামা আমানান্নাস অ দুনিয়াৰ মানুহ তোমালোকে চাহাবাসকলৰ ইমানৰ দৰে ইমান আনা